আসসালামু আলাইকুম। আপনার মেয়ের নাম কি পরিমণি? যদি কিছু মনে না করেন, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আমি আর আপনার মেয়ে একই দিনে জন্ম নিয়েছি। আপনি প্রতি বছর আপনার মেয়ের জন্মদিন পালন করেন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, আমার বাবাও তাই করেছেন। শুধু পার্থক্য একটা, আপনি আপনার মেয়ের ছবি কোনোদিন পত্রিকায় দেননি, কিন্তু আমার বাবা সবসময় আমার ছবি দিয়েছে। এই জন্যই না আমার সবসময় কৌতূহল হচ্ছিল যে আপনার মেয়ের কি কোনো ছবি আপনার কাছে নেই, মানে তার কি ছবি তোলা নিষেধ? আপনি তো তার মা, তাই না? দেখুন না, আমি একা একাই সব কথা বলে যাচ্ছি, কিন্তু আপনি কোনো কথাই বলছেন না। ভেবেছিলাম আপনার সাথে কথা বললে আমার সব কৌতূহলের অবসান হবে, কিন্তু এখন দেখছি আপনি নির্বাক, হাঁটা চলায় অক্ষম অচল এক মানুষ। আপনারা তো আগেই বলছিলাম ও কারোর সাথে কথা বলে না। না, ভেবেছিলাম এত দূর থেকে এসেছে তো তাই। আপনি কিছু মনে করেন না, আপনার যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে জেনে নিন। জি আচ্ছা। আপনার তো দুপুরে খাওয়া হয় নাই, আপনি আসেন আমার বাইরের ঘরে বসবেন, আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আসেন। যান, আপনি এই ঘরে বসেন। ভুলটা আসলে আমারই হয়েছে গো মা, তারা সরাসরি তোমার কাছে নিয়ে আসাটা ঠিক হয়নি। আসলে মা আমি বুঝতে পারি নাই উনি যে এত কথা বলা শুরু করবে। আলালের মা। জি খালু জান। মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো, বাইরের ঘরে বসছে। আচ্ছা দিতাছি। মা গো, আজকালকার দিনে আত্মীয় স্বজনরাই কেউ কারো খোঁজ রাখে না, সে একটা অচেনা মেয়ে পত্রিকা দেখে তোমার কাছে আসছে, আমার মনে হয় না তার কোনো কুমতলব আছে। মা, আমি একটু মসজিদে যাব, উনি আর তোমার বিরক্ত করবে না, ঠিক আছে মা? এই বাড়িতে কোনো আনন্দ নাই, এটা একটা মরা মানুষের বাড়ি, মানুষগুলো দেখলে মনে হয় বাঁচানোর কোনো ইচ্ছা নাই। আপনি কি বাড়িতে কাজ করেন? বাড়ির মানুষের বেরাম, তাই ব্যাপার কাজ আমারই করণ লাগে। আপনার ছেলে মেয়ে আছে? আছে, দুই পোলা এক মাইয়া, বড় পোলা স্কুলে পড়ে। কিছু ভাঙছে হয়তো, সব সময় ভয়ের মধ্যে থাকি, রাগ উঠলে চোখের সামনে যা পায় তাই ভাঙচুর করে। আপনার কথা মনে হয় পছন্দ হয় নাই। আচ্ছা দেখি গিয়া কি হয়েছে। Thank you.
তুমি যদি মেয়েটার সাথে দুইটা কথা বলতাম মা, তাহলে আমি মনটাই শান্তি পাইতাম। এত দূর থেকে আসছে একলা একটা মেয়ে, বুঝলাম সে আমাদের আত্মীয় না, অচেনা একটা মেয়ে, তবুও সে তো আমাদের মেহমান। বেলা বেশি নাই মা, সন্ধ্যার সময় গাড়ি, সন্ধ্যার গাড়িতে সে চলে যাবে। দুইটা কথা বলবা মা। মাগো আমি ভিতরে আসবো। জি আসেন, বসেন। এত ঝামেলায় থাকি, আপনার সাথে যে দুইটা কথা বলবো। আপনি আমাকে তুমি করে বলেন। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা কি করেন? বললা না মা, তোমার বাবা কি করেন? আমি আমার বাবা মাকে কখনো দেখিনি। আমি যার কাছে বড় হয়েছি, যাকে আমি বাবা বলে জানতাম, তিনিও 3 মাস আগে মারা গেছেন। আমি না বুঝে তোমার কষ্ট দিলাম, আমি জানলে তোমার এই প্রশ্ন করতাম না। বিষয়টা হলো, প্রতি বছর আমার বাবা আমার জন্মদিনে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমাকে শুভেচ্ছা জানাত। একই দিনে পত্রিকায় আমি আরও একটি বিজ্ঞাপন দেখতাম, কিন্তু ওখানে কোনো ছবি দেখতাম না, শুধু নাম লেখা থাকতো পরিমণি। আমি বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা আমাকে কোনো উত্তর দিতেন না। মৃত্যুর কিছুদিন আগে বাবা আমাকে একটি ঠিকানা দিয়ে বলল, এটা পরিমণির ঠিকানা। আমার মনে হয় আমি তোকে যতটা ভালোবাসি, পরিমণির মা পরিমণিকে তার চেয়ে বেশি ভালোবাসে। পরের বছর হয়তো আমি থাকবো না, তখন তুই পরিমণির মাকে আমার পক্ষ থেকে একটা গিফট দিবি। সেই গিফটটা দিতে আমি এসেছি। আর দেখুন না, বাবা সত্যি সত্যি আমাকে একা ফেলে চলে গেলেন। আর দেখুন না, আমি এসে আপনাকে আরো বিপদে ফেলে দিলাম। কি বলো মা, কিসের বিপদ? তুমি আসলা সেই জন্য তো আমি দুইটা কথা বলতে পারতেছি। এই বাড়িতে তো আমার সাথে কথা বলার কেউ নাই মা। তো তুমি যেখানে আসছো সেটা তোমার বাসায় বলে আসছো তো? বাসায় তো কেউ নেই। কেন, তোমার পালক মা, ভাই বোন? বাবা তো বিয়ে করেননি। বাবা বলতো বিয়ে করলে নাকি নতুন মা এসে আমাকে কষ্ট দিবে, বাবা সেই কষ্ট সহ্য করতে পারবে না। তোমার বাবা তোমারে অনেক ভালোবাসত মা। জি, বাবা সব কিছু জুড়ে আমি থাকতাম। একবার হয়েছিল কি, আমার এক বান্ধবীর জন্মদিন আমি গিয়েছিলাম, বান্ধবীর মা আমাকে থাকতে বললো রাতে, আমিও থেকে গেলাম, বাবা আমাকে রেখে বাসায় চলে এলো। কিন্তু বাবা বাসায় থাকতে না পেরে রাত 2টার সময় আমাকে গিয়ে নিয়ে এলো। আর সেই বাবাকে আমি আমি আর কোনোদিন পাবো না। দুঃখ করো না মা, দুঃখ করো না, সবাই তো একদিন না একদিন মরবে। দুঃখ আমারও কম না মা, আসো তোমাকে দেখাই।
ওই যে আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, ও কি বাইচে আছে? কথা বলে না, হাঁটা চলা করে না, সারাটা দিন ওই চেয়ারের মধ্যে বসে থাকে, কি জানি চিন্তা করে। আজ 20 বছর যাবত এই অবস্থা। এইসব তোমার বলে লাভ কি মা? আমার ওনার সম্পর্কে খুব জানতে ইচ্ছা করছে, আপনি যদি কিছু মনে না করেন আমাকে একটু বলবেন। ওই যে দেখলে বসে রয়েছে মা, খুব ভালো ছাত্রী ছিল। আমার সামনে ম্যাট্রিক পরীক্ষা, আর একটা ভালো মাস্টার রেখে দিবা? অবশ্যই রেখে দিব, ভালো মানুষ পাওয়া তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করবো না, তুই যা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া কর, আমি আসতেছি। কেন, কই যাই বাবা বেলায়? আমার মা এত ভালো রেজাল্ট করছে, মানুষজনকে মিষ্টি খাওয়াবো না, যা তুই। সালামুকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ, আপনার শরীর ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ও আপনার মেয়ে তো স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে। এটা কি বলেন মাস্টার সাহেব, মেয়ে কি খালি আমার একলার? আপনাদের না, আপনাদের সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে। তা অবশ্য ঠিকই বলেছেন, আপনার মেয়ে তো আমাদেরই মেয়ে, আর তাছাড়া আপনার মেয়েকে নিয়ে আমাদের অনেক আশা। এখন থেকে মেয়েটার লেখাপড়ার প্রতি বেশি করে নজর রাখতে হবে, তা না হলে SSC-তে ভালো রেজাল্ট আশা করা যাবে না। আপনার ছাত্রীও একজন মাস্টার রেখে দেওয়ার কথা বলতেছিল। নিশ্চয়ই, একজন মাস্টার থাকলে লেখাপড়ার প্রতি চাপ থাকে, অনেক ভালো ভালো ছাত্ররাই তো লজিং থেকে লেখাপড়া করছে, ওই রকম কাউকে ভালো পেয়ে গেলে রেখে দিতে পারেন। এতে করে একদিকে যেমন একজন ছাত্রের উপকার হলো, পাশাপাশি অন্যদিকে আপনার মেয়েরও একজন মাস্টার পেয়ে গেলেন। ভালো মানুষ পাওয়া তো মুশকিল, আপনার খুঁজে যদি সেরকম কেউ থাকে দয়া করে আমার একটু জানাইবেন। ওটা নিয়ে আপনি ভাববেন না, অনেকেই তো আমার কাছে আসে, ওরকম ভালো কাউকে পেয়ে গেলে আমি আপনাকে জানাবো। জি আসি। জি জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি হলো? 2 সপ্তাহের মধ্যে একজন লজিং মাস্টারের ব্যবস্থা করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুল ইসলাম সাহেবের কাছে আসছিলাম, এটা কি ওনার বাসা? আমার নাম নুরুল ইসলাম, কি বিষয়? জি আমি, আমাকে পাঠাইছে এই ফজলুল হক স্যার পাঠাইছে আমাকে। মাস্টার সাহেব? ও আচ্ছা, আমার মেয়ের জন্য একজন লজিং মাস্টার খুঁজতেছিলাম, সেই জন্য পাঠাইছে? জি জি। কিসে পড়ো তুমি? আমি ডিগ্রিতে লেখাপড়া করতেছি। আচ্ছা আচ্ছা ভালো, আচ্ছা ঠিক আছে আসলে যেই ঘরে তোমার থাকার জায়গা দেখা দিই। ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অন দিস ডে দে আর রাইজ অফ দ্য মাগরিব আর্লি ইন দ্য মর্নিং আফটার সেইং দেয়ার মর্নিং আফটার সেইং দেয়ার মর্নিং আফটার সেইং দেয়ার মর্নিং আফটার সেইং পাঞ্জিমা অ্যান্ড পাঞ্জাবি অ্যান্ড দেন ইংলিশ অফ দ্য প্রেয়ার আফটার দ্য প্রেয়ার ইজ ওভার আফটার দ্য প্রেয়ার ইজ ওভার আফটার স্যার মুখস্থ হয়েছে? জি স্যার। লিখতে পারবা? জি স্যার পারবো।
আচ্ছা, কি কলেজে যাও নাকি? জি চাচা, কলেজে যেতেছি। তোমার শরীর ভালো? জি চাচা। ঠিক আছে, যাও। চাচা, ওই মমতাজ বললো যে একসাথে যাবে, আমি কলেজে আর ওই স্কুলে। এই মমতাজ, মাস্টার সাহেব বাইরে দাঁড়ানো, তাড়াতাড়ি আয়। তোমার ছাত্রীর লেখাপড়ার কী অবস্থা? মমতাজ তো পড়ালেখা খুব মনোযোগী, সিলেবাস তো প্রায় শেষের দিকে। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই তো? জি না চাচা। স্যার, স্যার চলেন, দেরি হয়ে যাচ্ছে। এত তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে বাইরে নিতে হয়। উফা বাবা, বুঝবা না, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। তাতে ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। তাতে তাতে চলেন স্যার, আসি বাবা। যাও যাও যাও। সালাম আলাইকুম। স্যার, আমি তো বারবার ভুলে যাচ্ছি, অঙ্কটা একটু বুঝাই দেন না। অতিরিক্ত টেনশনে তুমি সব গুলায় ফেলাইতেছ। একটু ভালো করে বুঝা দিলে কি হয়? আচ্ছা দাও, বুঝাই দিতেছি। অনেক রাত হয়েছে মা, শুয়ে পড়। কালকে তো অঙ্ক পরীক্ষা, একটু না বুঝলে অসুবিধা, পরে শুই, তুমি শুয়ে পড়ো বাবা। বেশি রাত জাগলে শরীর খারাপ হবে না? হাবিব, তুমি শুয়ে পড়ো। জি চাচা, অঙ্কটা তাহলে কালকে সকালে বুঝাই দিই, কি বলো? আচ্ছা বাবা, তাহলে তুমি আমার ফজরের আজানের সময় ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, হাবিব শুয়ে পড়ো। জি চাচা। মমতাজ না কার লগে যাইতেছে? ব্যাপারটা তো সাসারে কইতে হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কি ভালো আছেন? জি ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ আমি আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করবো করবো ভাবছি, কিন্তু বলতে পারতেছি না। কিছু মনে করবেন না তো চাচা? মনে করবো না, বলো। চাচা, কয়েকদিন যাবৎ দেখতেছি আপনার বাড়িতে একটা নতুন লোকের আনাগুনা, তার পরিচয় কি, নাম ধাম কি? যা বলবা পরিষ্কার করে বলো। আমি আপনার ভালো চাই চাচা, আর গ্রামের মানুষ আমার ফাত্রা বইলে জানে, কারণ আমি এর কথা অরে কই, ওর কথা তারে কই, কিন্তু যখন যেইটা কই চাচা তখন সেইটা আমি শতভাগ সত্য কথা কই। আর সেই জন্যই তো গ্রামের মানুষ সবাই আমারে বলে ভয়েস অফ আমেরিকা। এত না পেঁচায়া, খোলাখুলি বলো চাচা। প্রথম প্রথম আমি ভাবছিলাম যে আপনি চুপ কইরা কারো না জানাইয়া মায়াটা বিয়া দিয়া দিছেন, কিন্তু পরে জানলাম লজিং মাস্টার ইচ্ছা করতেছে একটা চর দিয়া চাপার সবগুলি দাঁত ফালাই দিয়ে আমার সাথে ইয়ার কি করো? চাচা আপনি চেতাছেন কেন? আমি তো চেতনের কিছু কইনি, আমার বুঝে যা আইসে চাচা আমি সেইটা কইছি। আচ্ছা আপনি বুকে হাত দিয়ে কন তো, অগো চলা ফেরা দেখলে কি আপনার কাছে একটু অন্যরকম মনে হয় না? জনমিয়া শুনো, আমার বংশ এখনো এত পয়সা যায় নাই যে লজিং মাস্টারের সাথে মেয়ের বিয়ে দিতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ চাচা, তাইলে তো আর কোনো কথাই নাই, তাই কথাটা মনে থাকলে হয় চাচা। আসি চাচা, আসসালামু আলাইকুম। পরীক্ষা কেমন দিয়েছ? ভালো, খুব ভালো স্যার, সব কমন পড়েছে। কালকে রাতে যা যা পড়েছিলাম আজকে সকালে যা যা পড়েছি সবই কমন এসেছে। বাহ, পরিশ্রম তাহলে বিফলে যায় নাই। কিন্তু আমি আর একটা পরীক্ষা নিয়ে খুব চিন্তিত স্যার। কোন পরীক্ষা? আপনার পরীক্ষা। আমার পরীক্ষা?
আপনার পরীক্ষা সামনে, আপনার পরীক্ষা, তাই আমি চিন্তিত। আমার পরীক্ষা তো ছয় মাস পরের কথা। আসলে তুমি কি বলতে চাইতেছো সেটা আমার খোলাখুলি কও। বলতে চাই স্যার, আমি কবিতার দুই লাইন বলবো, আপনি বলবেন এটা কার লেখা। আচ্ছা ঠিক আছে। তোমাকে দেখার পর আমার হৃদয়ে নতুন এক অচেনা সুর বেজে উঠেছে, যা আমার মনকে ব্যাকুল করেছে। স্যার বলেন এটা কার লেখা। তুমি আমার ডায়রি পড়েছো? আগে আমি প্রশ্ন করেছি, আগে আমার উত্তর চাই। কাজটা তুমি ঠিক করো নাই, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করো ঠিক না। স্যার আপনি কাউরে ভালোবাসেন? এটা কেমন প্রশ্ন হইল? আপনি প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছেন তাই না? একান্তই ব্যক্তিগত বিষয়, অনেক সময় অনেক সত্য কারোর সাথে শেয়ার করা যায় না। তোমাকে আমি মিথ্যে বলবো না, হ্যাঁ আমি একজনকে ভালোবাসি, তবে সেটা একতরফা। একতরফা কেন, আপনি তাকে বলেন স্যার। অনেক সময় অনেক সত্য নিজের মাঝে আবদ্ধ রাখতে হয়, এ বিষয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই না। ঠিক আছে স্যার, তবে আমার মনে হয় আপনি তাকে নির্ভয়ে বলতে পারেন, সে অমত করবে না। কি বলবো? কি বলবেন জানেন না? না জানি না। বলবেন, বলবেন আমি তোমারে ভালোবাসি। সব কথা মুখে বলা যায় না, তাই কাগজে সেটা লিখে রাখতে হয়। স্যার আমি কি আপনার ডায়েরিতে কিছু লিখতে পারি? ডায়েরি? ডায়েরিতে আগে আমি লিখি, তারপর দেখব। দেখা যাবে না। ভালোবাসা ভালো নয়, সে তো শুধু আজ নয়, ভালোবাসা কোনোদিনই ভালো কোনো কাজ নয়। তোর মা বেঁচে থাকলে আমারে অনেক কিছুই ভাবতে হতো না। কি হয়েছে আমারে বলো তো। গ্রামের মানুষ নানান কথা বলতেছে তোরে আর মাস্টারে নিয়ে। আমি তো এইসব কথা বিশ্বাস করি না, ধমক ধমক দিয়ে থামাই দিছি, কিন্তু মনটার ভিতরে কিরকম যেন একটা ভয় ঢুকে গেছে রে মা। আমার মাথাটা মাইছে, সামনে নিচা করিস না। বাবা তুমি কারো কথা শুনো না, আমার উপর বিশ্বাস রাখো, আমি এমন কোনো কাজ করুম না যাতে তোমার অসম্মান হয়। সকাল থেকে তুমি কিছু খাওনি, চলো তো খাবা, চলো। মা তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না, কিন্তু এমন কোনো অন্যায় অত্যাচার করিস না যেটা আমি রাখতে পারবো না। চলো।
আপনার বুদ্ধির তারিফ করতে হয়, এই গ্রামের কেউ কখনো আপনার বুদ্ধির সাথে পারে নাই, ইনশাল্লাহ আর কখনো কেউ কোনোদিন পারবেও না। শুনো, যা বলার পরিষ্কার করে বলো, আমি তো তোমার মতো বেকার না, আমার সময়ের দাম আছে। বলতেছি চাচা, বলতেছি, যখন দেখলেন মাস্টারের সাথে আপনার মায়ের কলঙ্কটা দিনে দিনে সরায় যাইতেছে, ঠিক তখনই আপনি কাউরে কিছু না কইয়া তুষ্কইরা মায়ের বিয়াটা দিয়া দিলেন। ভালো করছেন, এতে ঘর জোব আছে, কলঙ্ক ঘুরছে। তাই চাচা, অতি আদবের সাথে আমি আপনার একটা কথা স্মরণ করাইয়া দিতে চাই। আমাদের বংশে এতটা পয়সা যায় নাই যে লজিং মাস্টারের সাথে মায়ের বিয়া দিতে হইব। চাচা, যেই কথাটা আপনি রাখতে পারবেন না সেই কথাটা আপনি বলেন কেন? আমি জীবনে বহুত বদ দেখছি, তোমার মতো দেখি নাই। আমার মেয়ের বিয়ে হয়েছে এই কথা তোমার কে বললো? কোন কি চাচা, আমি নিজে চোখে তো দেখলাম, ওই ম্যাটারনিটি ক্লিনিক থেকে ওরা দুইজনে একলগে বাড়াইতেছে। হাই হাই চাচা, কোন কি বিয়া হই নাই, বিয়া না হইয়া এত কিছু, হাই আল্লাহ। এই জন্যই তো দেখলাম অগো দুইজনের মুখ এত কালা। আমার অহনি যাইতে হইব, সবাইয়ের ব্যাপারটা টেলিকাস্ট করতে হইব। না না চাচা, আমার সাইরে তাই না, আমার অহনি টেলিকাস্ট করতে হইব, সাথে কি আমার নাম ভয়েস অফ আমেরিকা। আসি চাচা, আসসালামু আলাইকুম। এত চিন্তা করতেছো কেন? আমরা তো অন্যায় কিছু করি নাই। আপনি তো ডায়েরিতে সব লিখলেন, লিখে আমার মাথাটা নষ্ট করে দিলেন। আমি জানি না, আমি কিছু ভাবতে পারতেছি না। তুমি এত অস্থির হইতেছ কেন? দেখো, আমি সব ঠিক করে দিব। জানি না, আপনি কইতে পারেন এই বাচ্চার কি হইব, আপনি বলতে পারেন এই বাচ্চার ভবিষ্যৎ। বাবা, আমরা কোনো পাপ করি নাই,
আমরা এই বেঈমান, তোর সাথে আমার কোনো কথা নাই। তুই আমার কথা দিছিলি, আমার মাথার নিচে করবি না। চাচা, মমতাজের কোনো দোষ নাই, সব দোষ আমার। বেঈমানের বাচ্চা, বেঈমান নিম হারাম ইতর ছোট লোক, এত বিশ্বাস করলাম, এত বিশ্বাস করলাম আমি দুজন রে। আমার তোরা কই না মালি, প্লিজ আপনি শান্ত হন। আই এম সরি, আমি আপনাকে আসলে কষ্ট দেওয়ার জন্য এগুলো বলিনি। এরপরে হাবিব গ্রাম ছেড়ে চলে যায়। মমতাজের ঘরে আসলো ফুটফুটে সুন্দর একটা মেয়ে। মমতাজ তার নাম রাখলো পরিমণি। আমি নানা হইলাম। বাচ্চাটার চেহারা পরীর মতো সুন্দর ছিল, দেখে এত খুশি হইলাম, ও সব অন্যায় আমি মাফ করে দিলাম। তো ব্যক্তিত্বের অহংকারে মা, এটা ওদের জানাইতে পারিনি। হাবিব লুকায় লুকায় আসতো মমতাজের সাথে দেখা করতে, মেয়ে সহ নাতনিরে নিয়ে যেতে চাইত। মমতাজ পরিষ্কার জানাই দিল এখান থেকে সে কোথাও যাবে না। একদিন রাত্রে মা ঘুমায় আসি, হঠাৎ চিৎকার শুনে ছুটে গেলাম, যাই দেখি মমতাজ পাগলের মতো কাঁদতেছে। বললো যে হাবিব তার বাচ্চাটা চুরি করে নিয়ে গেছেন, একটা চিঠি লিখে গেছে, আমার সম্পদ আমি নিয়ে গেলাম। তারপর থেকে মমতাজের এই অবস্থা, মা কারোর সাথে দেখা করে না, কথা বলে না, ওই খালি সারাদিন কি জানি চিন্তা করে, মাঝে মধ্যে অবুজের মতো চিৎকার করে। আপনি হাবিব সাহেবের আর খোঁজ করেননি? খোঁজ করছি মা, অনেক খোঁজ করছি, কোনো সন্ধান করতে পারিনি। আজকে মনে হয় সব দোষ আমারই, আমার দোষে আজকে আমি সব হারাইছি মা। আমি তো ভেবেছিলাম আমার দুঃখের নদীটাই বুঝি সবচেয়ে দীর্ঘ, কিন্তু আপনি দেখি দুঃখের সাগরে ভেসে বেড়াচ্ছেন। আমি তো আপনার পরিমণির বয়সী, তাই না? আমি যদি আপনাকে একবার নানু ভাই বলে ডাকি, আপনি কি রাগ করবেন? নানু ভাই, আপনার মেয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি না বুঝে এসে ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি যদি আমাকে একবার অনুমতি দেন, আমি ওনার সাথে শেষবার দেখা করে চলে যেতে চাই। অবশ্যই দেখা করবো মা, আমি তার অনুমতি নিয়ে আসছি, দেখা করার পরে আমি নিজে তোমার গাড়িতে উঠাই দিয়ে যাব। আসো তুমি মা। আন্টি,
আপনি আমাকে ক্ষমা করবেন। আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার বাবা মারা যাবার আগে আপনাকে একটি গিফট দিতে বলে যান। বাবার ধারণা আপনার মেয়ের প্রতি আপনার যে ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসার চেয়েও বেশি। তাই তার শেষ ইচ্ছা ছিল আমি যেন আপনার সাথে একবার এসে দেখা করি। আপনি এক মহান মা, এতটা বছর এতটা যত্ন করে কোনো মা তার সন্তানের স্মৃতি এমন মমতা দিয়ে আগলে রাখে তার দৃষ্টান্ত বিরল। আমার খুব ভালো লাগছে যে আমি আপনার মতো মায়ের দেখা পেয়েছি। আমি তো আমার মাকে কোনোদিন দেখিনি। আপনি যদি আমার মা হতেন। বাবা